আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বনি ইসরায়েলে দুই ভাই ছিল, তার এক ভাই ছিল কাফের এবং অন্য ভাই ছিল মুমিন। তারা দুজনেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল মুশরিক, সে শয়তানের পূজা করত। যখন সে নদীতে জাল ফেলত তখন তার জালে অনেক মাছ ধরা পড়ত। এতটাই মাছ তার জালে উঠত যে তার একার পক্ষে সেই জাল টেনে তোলা সম্ভব হতো না। আর অন্যদিকে মুমিন ব্যক্তিটা ছিল অত্যন্ত পরহেজগার, কিন্তু যখন সে নদীতে জাল ফেলত তখন একটা কি দুটো মাছ নদী থেকে উঠে আসত। আর সে এতেই ধৈর্য সহকারে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করত। ওই মুমিন ব্যক্তির একজন স্ত্রী ছিল, সে প্রতিদিন বাড়ির ছাদে উঠে কাপড় শুকাতে দিত। একদিন ওই মুমিন ব্যক্তির স্ত্রী কাফের ভাইয়ের স্ত্রীকে দেখতে পায়, যে কিনা খুবই সুন্দর পোশাক এবং খুবই মূল্যবান অলঙ্কার পরে আছে। এই দেখে সেই মুমিন ব্যক্তির স্ত্রী মনে মনে এসব পাওয়ার বাসনা করে বসল। আর সে মনে মনে বলতে লাগল, আহা, যদি আমারও এরকম থাকতো। এমনই সময় সেই কাফেরের স্ত্রী বলে উঠল, তুমি তোমার স্বামীকে বোঝাও, তোমার স্বামী যেন আমার স্বামীর মতো মুশরিক হয়ে যায়, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবে, এমন দামি দামি অলঙ্কার পরতে পারবে। এই কথা শুনে মুমিন ব্যক্তির স্ত্রী মন খারাপ করে নিচে চলে যায়। আর যখন তার স্বামী বাড়িতে ফিরে আসলো তখন সেই স্ত্রীকে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন স্ত্রী বলল, তুমি আমায় তালাক দিয়ে দাও, আর তা না হলে তুমি তোমার ভাইয়ের মতো মুশরিক হয়ে যাও। এ কথা শুনে সেই মুমিন ব্যক্তিটি বলল, হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহর প্রতি কোনো ভয় নাই? কিভাবে তুমি এমন কুফরি কথা বলতে পারলে? তখন তার স্ত্রী বলল, দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারছি না। তোমার ভাইয়ের স্ত্রীর দিকে তাকিয়ে দেখো, কত দামি দামি পোশাক পরে আছে, কত দামি দামি অলঙ্কারাদি দিয়ে নিজেকে সজ্জিত করে রেখেছে, আর আমাকে দেখো, আমার তো কিছুই নাই। তখন সেই মুমিন ব্যক্তিটি ভাবল, আমার স্ত্রীকে বুঝিয়ে পারা যাবে না, তাই সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কাল সকাল থেকে কোনো কারখানায় কাজ করে তোমায় প্রতিদিন 2 দেরহাম করে দিব, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবে। এই কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হয়ে যায়। পরের দিন সকালে উঠেই ওই ব্যক্তি কাজের খোঁজে বেরিয়ে পড়ল, কিন্তু অনেক ঘুরেও সে কোনো কাজের সন্ধান পেল না। সে এদিক ওদিক ঘুরে ঘুরে কাজের খোঁজ করছে, যদি কোনো কাজ পাওয়া যায় তাহলে আর তার স্ত্রীর কটু কথা শুনতে হবে না, কিন্তু সে কোনোভাবেই কাজের সন্ধান করতে পারছে না। শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে একটা নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করল, আর কান্নাকাটি করে রাতের দিকে বাড়ি ফিরে গেল। তখন তার স্ত্রী বলল, আজ তুমি সারাদিন কোথায় ছিলে? তিনি বললেন, আমি বাদশার দরবারে ছিলাম, বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজে রেখে দিয়েছেন। তখন স্ত্রী বলে উঠল, এই কাজের বিনিময়ে বাদশাহ তোমায় কি দিবেন? এই প্রশ্নের জবাবে স্বামী বলল, আমার বাদশাহ বড়ই মেহরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নাই, আমি যা চাইব উনি আমাকে তাই দিবেন। এভাবে ওই ব্যক্তিটা প্রতিদিন নদীর তীরে এসে আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখত, আর রাতের বেলা বাড়ি ফিরে যেত। 29 দিনের দিন তার স্ত্রী একটু বেশি রাগি কণ্ঠে বলল, তুমি যদি কাল সকালে আমাকে কাজের মজুরি না দিতে পারো তাহলে আমাকে কালই তালাক দিয়ে দিও। এ কথা শুনে ওই ব্যক্তিটা খুবই বেশি চিন্তায় পড়ে যায়। আর পেরেশান হয়ে পরের দিন এক ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলে, তুমি আমাকে কাজে নিবে, আমি তোমার এখানে কাজ করতে চাই। তখন সেই ব্যক্তিটা বলল, হ্যাঁ, তোমার কাজের ব্যবস্থা করতে পারবো, তবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, শুধু কাজ করতে হবে। এই শর্তে সেই মুমিন ব্যক্তিটা কাজে রাজি হয়ে যায় এবং রোজার নিয়তে সে কাজ করা শুরু করে দেয়। আর এদিকে একজন অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলে, এই নিন, আপনার স্বামীর মজুরি 29 আশরাফি, এটা বাদশাহ পাঠিয়েছেন। আপনার স্বামী 29 দিন বাদশার কাজে নিয়োজিত ছিল, এরপর বাদশার কাজ ছেড়ে দিয়েছে। যদি তিনি 30 দিন কাজ করতে পারতেন তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর জন্য, কিন্তু সে অন্য এক ইহুদি ব্যক্তির কাছে গিয়ে কাজ শুরু করে দিয়েছে। এরপর ওই 29 আশরাফি তার স্ত্রীকে দিয়ে ওই ব্যক্তি চলে যায়। এরপর সেই স্ত্রী আশরাফিগুলো থেকে একটা আশরাফি বাজারে নিয়ে গিয়ে
একজন স্বর্ণকারের কাছে বিক্রি করল আর তার বিনিময়ে স্ত্রী 1000 দিনার পেয়ে গেল এতে তার স্ত্রী খুবই খুশি হয়ে যায় যখন সন্ধ্যায় ওই মুমিন ব্যক্তিটা বাড়ি ফিরে গেল তখন তার স্ত্রী বলল আজ তুমি কোথায় ছিলে তখন স্বামী উত্তরে বলল আমি একজন ইহুদি ব্যক্তির কাছে কাজ করছিলাম তখন স্ত্রী বলল তুমি বাদশার কাজ ছেড়ে অন্যের কাজ কেন করো বাদশা তোমার কাজের মজুরি হিসেবে 29 আশরাফি পাঠিয়েছেন স্বামী তার স্ত্রীর মুখে সকল ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ল তার চৈতন্য লোপ হয়ে গেল যখন তার জ্ঞান ফিরে আসলো তখন সে তার স্ত্রীকে বলল আফসোস আমি সারা জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম এরপর ওই ব্যক্তিটা সবকিছু ত্যাগ করে চলে গেল আর একটি বনে গিয়ে বাকি জীবন আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিল এই ঘটনা থেকে শিক্ষা হলো আল্লাহর দরবারে কোনো কিছুরই অভাব নাই তিনি ওনার বান্দাদেরকে অনেক কিছুর মাধ্যমে পরীক্ষা করে থাকেন আমরা যদি আল্লাহর আদেশ ঠিকমতো পালন করি তবে অবশ্যই আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণ করতে পারার এবং 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারার তৌফিক দান করুন আমিন সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়